అయితే చబుట్ట నీ పిల్లలని సంబేసి রাত্রটা যেমন ভাবে কষ্টে বইলাম বেলাল কইরা সরি আজকে রাত্রটা শেষ না হইতে হইতেই হাম উমাইয়া বিন খাব আমার চাবুক লইয়া তরবারি লইয়া কারাগারের সামনে হাজির হয়েছে বেলাল তুমাইয়া বিন খালফের কোন সম্পদ নষ্ট করে নাই বেলাল তুমাইয়া বিন খালফের সাথে যুদ্ধ করে নাই বেলালের অন্য কোন অপরাধ নাই একটাই অপরাধ বেলাল কেন আমার নবীর প্রেমে পাগল হইছে Subscribe to my YouTube channel, Basir HD Media. Hey, Jubok! Mustide Nabobiri Bitore Dini Lamba Sure Chikun Konte Azan Dito Zar Nam Holo Hazrati Belal Radiyallahu Ta'ala Anhu African Basi Chahara Teto Kalo Chahara Teto Bishri তারবন্তরে আমার নবীর প্রেমে তো বেশি ছিল আমার নবী মক্কাতুল মুকাররমায় ঘুরে ঘুরে চুপি চুপি যখন কালমা সত্য তাওহীদের বাণী প্রচার করতেছে কিছু মানুষ আমার নবীরে গালি দেয় অল্প অল্প করে আমার নবীর হাত ধরে বায়াত নিয়ে কালমা পড়ে মুসলমান হতে যাচ্ছে হযরত বেলাল আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায় আসমানের দিকে তাকায় তাকাইয়া দেখে হযরতি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রহমে হযরতি বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বদন মুবারক থেকে যে সন্তান দুনিয়ার জমিনে পবিত্র মিলাদুন নবী নিয়ে আসছে আল্লাহ তাআলার পয়গাম নিয়ে আসছে রিসালাতের বাণী নিয়ে আসছে নবুয়াতের দায়িত্ব সারার জন্য চলে আসছে আসমানের মধ্যে ফুটা 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 কালো কালো স্পট দেখা যায় কিন্তু আমার নবীজির চেহারা আনোয়ারের মধ্যে কোনো দাগ দেখা যায় না বেলাল তাকায়া দেখে আমার নবীজির যেই রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তার উঁচু উঁচু পাথর গুলি আমার নবীর খেদমতে নাই গা তোলার মতো নরম হয়ে আছে হযরত বেলাল কয়েকদিন এই দৃশ্য দেখল চুপি 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 যখন আমার নবী দাওয়াত দেয় বেলাল তাকায় দেখে এটা কেমন মানুষ রাস্তা দিয়ে হাঁটলে শরীর মুবারক থেকে মেশক আম্বরের সুগন্ধ বাহির হই বেলাল তাকায় দেখে রাস্তা দিয়ে হাঁটলে পখর রৌদ্রের মাধ্যমে কে বা কারা জানি আসমান থেকে আসিয়া এই যুবকটার উপরে এইভাবে মেঘমালা ছায়া দিতেছে যদিও মক্কার মানুষ চিনে না যদিও আবু জেহেল চিনে না যদিও আমাদের বাংলাদেশের কিছু হুজুর চিনে না কিন্তু আসল আল্লাহওয়ালারা আসল পাগলেরা নবী ছাড়া কোনো কিছুই বুঝে না জোরাকন ঠিক না বেঠে বেলাল তাকায়া দেখে মেঘমালার ছায়া আমার নবীজির মাথা মুবারকের উপরে বেলাল তাকায়া দেখে রাস্তা দিয়ে হাঁটলে উড়ন্ত ধুলাবালি গুলি আমার নবীর শরীর মুবারকে বসে না বেলাল তাকায়া দেখে রে যুবক আমার নবীজির শরীর মুবারক থেকে মেশক আম্বরে শুকরান বাগির হয় পাখিগুলো আইসা বাতাস করে বেলাল তাকাইয়া দেখে মাঝে 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 গাছ গুলি আমার নবীজির কদম মুবারকে জুই কাপড়ে বেলাল কয়েকদিন পর্যন্ত আমার নবীর মাউসে যারা দিকে খেয়াল করল রে আব্বু কেন আমরা নবী
নবী করি কেন তুমি নবী নবী করবা তুমি জিকির করলে কি হবে না করলে কি হবে যদি নবীর প্রশংসা করতে পারো আবু বকর সিদ্দিকের মতো সম্মানে হইবা আর যদি আব্বু দুশ্মনী কর আকারে ইঙ্গিতে সারাতে ছাত্রের লাড়ির গুতা খায়া কবরে যাইবা যদি মানো আবু বকর মতো সম্মানী হইবা আর যদি দুশ্মনী করো যেই ছাত্র মাতাইলা যেই ছাত্ররে পড়াইলা এই ছাত্রর গুতা খায়া কবরে যাইবা মানলে আবু বকর না মানলে সুজাওয়াজ কষ্ট দিতেছে আপনাকে আমরা কি চাই না আমাদের সম্মান আর ইজ্জত বেড়ে যাক যদি বাড়াইতে চান আমার পিয়ারা নবীর মহব্বতে সলাতের পাশাপাশি দুরুদ সালাম পড়ার প্রয়োজন আছে না নাই কতক্ষণ আছে না নাই এদিক দিয়ে কয় না রে করাই ফুরি ফুরান মূল বিয়ে পরে কমরে আব্বুজিরারে হযরত বেলাল যদিও মূর্তি পূজা পছন্দ করেন না উমাইয়া বিন খলফের ঘরের ভিতরে গোলাম হিসাবে চাকরি করে কর্ম করে মাঝে মাঝে গোলামি চাইরা আমার নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকায়া থাকে মাঝে মাঝে গোলামি চাইরা আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে মাঝে মাঝে বেলাল যাইয়া উমাইয়া বিন খলফের সামনে দাঁড়াইয়া আমার নবী সম্পর্কে কিছু আলোচনা করতো আলোচনা করতো হে উমাইয়া বিন খলফ বুঝতে পারল বেলালের অন্তরের ভিতরে সিনার ভিতরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলে হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বদন মুবারক থেকে যে নূরের বোতল দুনিয়ার জমিনে শুভাগমন করেছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলে লকব দিয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে 27টা বছর রাখছে বন্ধু গো উমাইয়া বুঝতে পারলো বেলাল দি মোহাম্মদের প্রেমে আস্তে আস্তে পড়তেছে উমাইয়া তার পরিবারের সদস্যদেরকে ডাক দিলেন পরিবারের সদস্যরা হে আমার ফ্যামিলির লোকেরা সবাই আমার সামনে আসো আমি কিছু নসিহত করব আমি কিছু কথা বলবো হযরতে বেলাল এই সদস্যদের মধ্যে একজন ফ্যামিলির মধ্যে উনি কাজকর্ম করে অর্থের জন্য খাবারের জন্য কৃত দাস হিসাবে কর্ম করে আমার বন্ধুরা বাবারা এই নাজিরা বাড়ির যুবক তোমার মতো যুবক আমি আমির হোসেন রায়পুরি তোমার মতো যুবক টকটকে যুবক হযরতে বেলাল ছিল তোমার মতো যুবক মাওলা আলী ছিল তোমার মতো যুবক আমি আমির হোসেন রায়পুরি আমি কেন নবী 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 করি চক্ষু বন্ধ কইরা দেখি বাবা আমার আপন না চক্ষু বন্ধ কইরা দেখি মা আমার আপন না চক্ষু বন্ধ কইরা দেখি হাজার হাজার ভক্ত কেউ আমার আপন না চক্ষু বন্ধ কইরা দেখি ডাক্তার মহারানো আমার আপন না চক্ষু বন্ধ কইরা দেখি পৃথিবীর কোন মানুষ আমার আপন না আমি চক্ষু বন্ধ কইরা দেখি মরার পরে আমার নবী সবচাইতে আপন আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হয়েছি আল্লাহর নবী মায়ার নবী গ আপনে আমার জীবনের জীবন এই বেলালের সামনে দাঁড়াইয়া বলে ফ্যামিলির সামনে উমাইয়া বিন খলফ বক্তব্য দিতে শুনো মোহাম্মদের কালিমা কেউ পড়তে পারবে না মোহাম্মদের
প্রেমে কেউ যাইতে পারবে না ঢুকতে পারবে না মোহাম্মদের প্রেমের মালা কেউ গলায় পড়তে পারবে না যদি কেউ পড়তে চাও পরেই ফেলা আমার তলোয়ারের আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না লাঠি চার্জ থেকে কেউ বাঁচতে পারবে না আমি এত আঘাত করব আঘাত খাইয়া মুহাম্মদের ধর্মতে করতে হবে সতর্ক করে দিলেন উমাইয়া বিন খালফে বক্তব্য দিচ্ছে রাব্বুরা বেলাল মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে তুমি যতই বক্তব্য দাও না কেন যতই বই দেখাও না কেন যতই তুমি বই বিতি দেখাও না কেন আমার অন্তর নবীর গোলামীর ভিতরে নিয়োজিত হয়ে গেছে জোরে কন সুবহানাল্লাহ নাজিরাবাড়ির যুবক শুনো শুনো বেলালের সামনে না উমাইয়া বিন খালফের সমস্ত পরিবারের সদস্যদের সামনে দাঁড়াইয়া কঠিন হুঙ্কার দিচ্ছে মোহাম্মদকে ভালোবাসা যাবে না মোহাম্মদের দ্বারে কাছে যাওয়া যাবে না মোহাম্মদের প্রেমের কালিমা পড়া যাবে না যদি আমি সংবাদ পাই আমি খবর পাই আমার এ রাঙ্গা তলোয়ার থেকে কেউ রক্ষা পাইবে না সয়ে বয়ে থরথর করে কাফে আর হাফসি বেলাল কালো বেলাল আমার নবীর প্রেমের গান মনে মনে গাইতে শুরু করছে এই যুবক বন্ধুরে হযরত বেলাল একদিন উমাইয়া বিন খালফে বলে ও মনি মুনিব গো আমি আপনার জবান থেকে শুনতে চাই এই যে মক্কা নগরে বর্তমান সময়ের ভিতরে যার চেহারা পূর্ণিমার চাই তার বেশি সুন্দর যার সাথে কোনো তুলনা হয় না যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশ থেকে মেঘমালা ছায়া আসিয়া ছায়া দিতে থাকে রাস্তা দিয়ে হাঁটলে উঁচু উঁচু পাহাড়গুলি তোলার মতো নরম হয়ে যায় উনার সম্পর্কে আপনার ধারণা কি উমাইয়া বিন খালফার বেলালের অন্তরে খবর জানে না উমাইয়া মনে মনে চিন্তা করতেছে যে তার সত্যটাই বলতে হবে ডাক দেয়া কই বেলাল মোহাম্মদের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না উমাইয়া বিন খালফ ডাক ডাক কই বেলাল জিজ্ঞাসা যখন কল্লা শুনো মোহাম্মদের চরিত্র এত ভালো এত ভালো এত ভালো এত ভালো মোহাম্মদের সাথে কোনো যুক্তি চলবে না মেসাল চলবে না ফাঁকি দিয়ে একটা কথা আব্বুজিদেরকে বইলা যায় আমি আমার আলেম উলামা ছাত্র আব্বুজিদেরকে বইলা যাই আমার নবীর সাথে কোনো যুক্তি মেসাল চলবে না যুক্তি দে শয়তানে যুক্তি দিত আবু জাহেলে যুক্তি দিত আবুল আহমে যুক্তি দিত কাট্টা কাফেরেরা ইমামদারে না আমার আল্লাহর সাথে যেমন কোনো তুলনা চলে না যুক্তি চলে না আমার নবীর সাথে কোনো মেশাল চলবে না যদি বলেন আমার নবীর আব্বা মানুষ ছিল আমার নবীর আম্মা মানুষ ছিল হা মানুষ কোটি কোটি বার আমরা স্বীকার করি এই আয়াতে আমরা স্বীকার করি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা এই আয়াতে কারিমাকে আমরা বিশ্বাস করি আপনি যদি ওই আয়াত তেলাওয়াত করতেন কদজা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তাহলে এই আয়াতে কারিমার ব্যাখ্যা সাইরা এই আয়াতে আমার তাফসীর আপনি করতেন আপনি যদি বলতেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন আব্বুজিরে নবী মানুষ কিন্তু আমাদের মতো বড় দামে না নবীর সাথে কোনো যুক্তি তর্ক চলে না আমার আল্লাহর সাথে যেমন কোনো মেশাল চলে না সৃষ্টির মধ্যে আমার নবীর সাথে কোনো যুক্তি চলবে না কেন আমার নবী হচ্ছেন আবুল আরহা আমার নবী হচ্ছেন সমস্ত রুহের আব্বা আমার নবী হচ্ছেন লাউলা কালামা খলাকতুল আফলাক আমার নবী হচ্ছেন আউয়াল খলাকাল্লাহু নূরি
আমার নবী হচ্ছে ওয়াকালা আইদম কুনতু নাবিয়া ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ আব্বু জেরা দে তোর দুইটা পা দে আগায়া দে তোর পায়ে দইরা আমি সালাম করব তারপর বলবো নবীর সাথে যুক্তি লাগাইস না নবীর মিলাদকে ব্যঙ্গ করিস না ভালো না লাগলে দূরে থাক ব্যঙ্গ করিস না উমাইয়া বিন খালকে জিজ্ঞাসা করতেছে এই মনিব শুনো বর্তমান সময়ের ভিতরে মক্কা নগরে সবচাইতে ভালো মানুষকে আপনি না মোহাম্মদ উমাইয়া ডাক দেয়া কয় বর্তমান সময় কেন রে গোটা সৃষ্টির মধ্যে মোহাম্মদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আগমন করবে না মোহাম্মদের সাথে কোনো তুলনা চলে না মোহাম্মদের সাথে কোনো যুক্তি চলে না উমাইয়া বিন খালফ আমার নবীর প্রশংসা সম্পর্কে জানতো কিন্তু বাপ দাদার ধর্ম টিকায়া লাগতে যাইয়া নবীর প্রশংসা জানার পরেও চাপা দিয়া রাখছে বর্তমান সময়ে আলেম উলামার আমার নবীর প্রশংসা কত আমার নবীর সম্মান কত আমার নবীর ইজ্জত কত আমার নবীর মর্যাদা কত জানে 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 জানেও কিন্তু নিজের দল মজবুত রাখার জন্যে আমার নবী নূর তারপর মাটি কয়া ফতোয়া দে মিথ্যা বললাম নাকি দল ঠিক রাখার জন্য অসুবিধা আছে কষ্ট পাইতেছে কথা বুঝেননি উমাইয়া বিন খলফ জানে না বেলাল যে নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছে জানলে কিন্তু প্রশংসা করতো ডাক দিয়া কয় বর্তমান সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া সালাম সবচেয়ে ভালো মানুষ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে সদয় মুখে না জান্দা তেরা সাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে সদয় মুখে না জান্না তেরা সাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলাম এই চোখে দেখি নাম তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না গোলামের আর জি শুন এই পাপীদের আর জি শুন একবার দিদার দাওনা হে রাসূল হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে সদয় মুখে না জান্না তেরা সাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত জনে যায় মাদিনা তোমার রোজা পাকে হায় কত আসে যায় মাদিনা এই মাহফিলের
আর জি শোন এই পাপীদের আর জি শোন স্বপ্নে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাত তেরাশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি জান্নাত তেরা শায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে উমাইয়া বিন খালফ আমার নবীর চির দুশমন যদি জানতো বেলাল নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছে উমাইয়া বেলালের সামনে আমার নবীর গুণ কীর্তন বলতো না একেবারে কয়েক কয়েকটা বান একেবারে কয়েক মিনিট সময় পর্যন্ত আমার নবীর গুণ কীর্তনের কথা বলতেছে হঠাৎ করে বেলাল ডাক দেখো মনি মোহাম্মদের চাইতে সম্মানী মানুষ যদি পৃথিবীতে আর কেউ না হয় মোহাম্মদের মতো যদি ভালো মানুষ আর কেউ না হয় মোহাম্মদ শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যদি হয় মনিবগো আর দেরি কেন চলুন আমরা মোহাম্মদের হাত ধরে কালমা পড়ে মুসলমান হয়ে যাই সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ যুবক বন্ধু চলন্ত চুলার ভিতরে পানি দিয়ে যেমন পানিটা থাপ করে নিবে দায় উমাইয়া বিন খালফের কণ্ঠটা স্তব্ধ হয়ে গেল আরে কই কি আমার খেয়ে আমার পরে তুই আমার উপরে ছুরি ঘুরাইতেছিস কই লেখি যাই মাত্র বলল নবী যদি এত ভালো হয় মোহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হয় আর দিরে কেন চলুন কালমা পরে মুসলমান হয়ে যায় উমাইয়া বিন খালফের জবান ওয়াফ হয়ে গেছে চোখ দুইটা আগুনের অগ্নি শিকার মতো লাল হয়ে গেছে কইলে কি এতক্ষণ কি প্রশংসা করছে এর জন্য উমাইয়া বিন মনে মনে চিন্তা করে আগে যদি জানতাম মোহাম্মদের এত প্রশংসা আমি বেলালের সামনে করতাম না বেলাল মনে মনে ডাক দে কই মনি খানা ফিনা বন্ধ করতে পারেন চাকরি থেকে বিদায় করতে পারেন জিব্বাটা টেনে কেটে দিতে পারেন আমাকে জবাই করতে পারেন কিন্তু আমার আত্মাটা মোহাম্মদের কলবে কদম মোবারকে বরাদ্দ হয়ে গেছে আমার লাইফটা মোহাম্মদের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে হে যুবক গোপনে যাইয়া আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া যাইদিন হাফসের বেলাল কালো বেলাল আমি রায়পুরীর মতো সুন্দর না এত চেহারা ডাক্তার মহারা মিলের মতো এত সুন্দর না এত বিশ্রী এত কালো এত কালো এত কালো বেলাল রে দেখা মানুষ বই পাইতো এত বিশ্রী যদিও বেলালের চেহারাটা কালো অন্তরটা বড় ছিল ভালো আরো জোরে কন নবী আসো একবার শাম নে জন্মের মত দেখা নয় তোমারি দয়াল দাঁড়াও একবার শাম নে জন্মের মত দেখা নয় তোমারি তুমি আমার জীবনের জীব দয়ান নবীন মহাব্বতে হই যেন মহরণ ওরে দন্ড হইত পাপির জীবন দন্ড হইত গুলামের জীবন পাইলে একবার স্বপ্নে
জন্মের মত দেখা নয় তোমারে রাসূল দাঁড়াও একবার সামনে জন্মের মত নবী দাঁড়াও একবার সামনে জন্মের মত দেখা নয় তোমারে যারা তোমার অতি গয়া পয়ন তারা তোমায় অতি মায়াই পরাবে কাফন যারা তোমার বাবা ছিল রে আপন তারা তোমায় অতি মায়াই পরাবে কাফন ওরে অতি যতনে করবে দাফন ওরে অতি যতনে করবে দাফন একলানি জুম গরেতে জন্মের মত দেখা নয় তোমারে রাসূল আসো একবার সামনে জন্মের মত দেখা নয় তোমারে তুমি আমরা জীবনের জীবন গো নবী জীবনের জীবন তোমার প্রেমে আমরা গোলামের হই যে নমর ওরে দন্ন হইত রায়পুরের জীবন দন্ন হইত পাপের জীবন আসলে একবার স্বপনে জন্মের মত দেখা নয় তোমারে নবী আসেন একটু সামনে জন্মের মত দেখা নয় তোমারে দেখতে আইলাম নূরের ছবি আবার যায়া দেখি না আমার হে বানান গো নবী আপনার নামের দেওয়ানা চিৎকার দেখুন মারহাবা হযরত বেলাল যেদিন কালমা যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে শুনো যুবক শুনো আর মাত্র 15 মিনিট সময় কথা বলবো কথা লম্বা সময়টা অল্প যুবক বন্ধু গভীর মনোযোগ আমার কণ্ঠের দিকে তোমার জবানটা দিয়ে দাও পাগলামি করিস না তাকায় দেখ তোর ডানে বামে আজ থেকে 31 বছর পূর্বে যারা ছিল এই মাহফিলে অনেক আব্বু জিরা নাই অনেক যুবকরা নাই অনেক মুরব্বীরা মোহাম্মদপুর থেকে নাই অনেক যুবকরা নাজিরা বাড়ি থেকে নাই অনেক যুবকরা রসুলপুর থেকে নাই অনেক যুবকরা বিজয়নগর থানা থেকে নাই কোথায় গেল তারা লন্ডনে যাই নাই আমেরিকা যাই নাই ব্রিটেন যাই নাই সিঙ্গাপুরে যাই নাই তারা তোমার বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে পড়ে আছে যুবক বন্ধু কিনা তুমি বাহাদুরি করো কিনা যাইবা হযরতে হাবশি বেলাল যেই দিন কালমা আমার নবীর হাত ধইরা পড়বে মনের ভিতরে এত খুশি এত খুশি এত খুশি পরে কি হবে চিন্তা করলো না তার আঘাত করবে এ চিন্তা করলো না তার উপর অত্যাচার হবে টর্চারিং হবে বাড়ি থেকে বিদায় করবে কারাগারে আবদ্ধ করবে এ কথা খেল করলেন না বেলাল ডাক দিয়া কয় দুনিয়ার জিন্দিগির চাইতে আখেরাতের জিন্দিগি আমাকে লাইক করার প্রয়োজন দুনিয়াতে কি হয় না হয় আমি দেখতে চাই না আমার জীবন গেলে যাক আমার মরণ হতে পারে তারপর আমার হাতটা রসুলের কদমে থাকবে আমার কলিজাটা আমার নূরে নবীর কদম মুবারকে অক্ষ করে দেব চিৎকার দেখুন আরো জোরে জোরসে বলো পহেলা উস দরসে দা উস তানে মুহাম্মদ ওলে ন আখে রে লানে তা জল্লি খুলক সে আউলিয়া আউলিয়া সরসুল
सब रसूलों से बाला मारा नबी सबसे आला सबसे नबीर हाथ धरे कलमा पर ईमानदार हो गेल मुसलमान हो गेल नबीर प्रेमेर कलिमा बेलालेर गलार मध्ये ढुकाया दिल এত খুশি এত আনন্দিত বেলাল কয় আমি ছিলাম অন্ধকারে এসেছি আলোর ভিতরে আমি ছিলাম অন্ধকারে এসেছি নূরের জগতে আমি ছিলাম কাফেরদের অন্তর্ভুক্ত আজ থেকে আমি ইমানদার হয়ে গেলাম কিভাবে আমি আমার নবীর জিকির করব ভালোবাসার প্রমাণ কিভাবে দেখাইব সারাটা দিন উমাইয়ার গোলামি করে বাড়ির যত কাজ কর্ম আছে বেলাল করে রাত্র যখন 12টা পায় যায় বেলাল যে ঘরের ভিতরে থাকতো দরজা বন্ধ করে জানালা বন্ধ কইরার যুবক গুন 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 করে করে আমার নবীর উপরে দরুদ সালাম পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকে লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলি মারহাবা আমরা নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না নবীর প্রেমে পাগল হইলে মসজিদে যাওয়া লাগবে কি না নবীর জন্য পাগল হইলে মাথায় টুপি পরা লাগবে কি না নবীর জন্য পাগল হইলে পায়খানা পস্ত্রাবের পরে ডিলা নেওয়ার প্রয়োজন আছে না নাই নবীর প্রেমে পাগল হইলে মিথ্যা আসারতে হবে কি না নবীর প্রেমে পাগল হইয়া ইয়া বা ট্যাবলেট খাইলে চলবো নি নবীর প্রেমে পাগল হইয়া গান্দা খাইলে চলবো নি নবীর প্রেমে পাগল হইয়া নামাজ সারলে চলবে নি এ যুবক দাও পা দুই টাকায় দাও দেখো বেলাল নবীর প্রেমে পাগল হইয়া কি করে কি করলেন আর কি ছেড়ে দিলেন সারা রাত উমাইয়ার বাড়িতে কর্ম করে সারা দিন উমাইয়ার গোলামি করে যা বলে তা শুনে যা বলে তা শুনে নির্ধারিত সময়ে উমাইয়া যখন ঘুমায়া যায় উমাইয়ার পরিবার প্রয়োজন যখন ঘুমায়া যায় বেলাল কয় সারা দিন আমার মনিবের গোলামি করছি উমাইয়ার খাদেমদারি করছি এখন রাত্র 12টা বাজে এখন আর উমাইয়ার খাদেমগিরি করব না উমাইয়ার গোলামি করব না এখন আমি বেলাল নবীর প্রেমে সাঁতার কাটবো আরো জোরে কোরআনে সহি নাসি আমি গুনাহগারের দরুদি তুমি তুমি আমার জগত স্বামী চরম সারা কইর না আমার হে বানান গো রাসূল আপনার প্রেমে দেওয়ানা আমার হে বানান গো নবীজি আপনার নামের দেওয়ানা একই আমার বাঙ্গাতুরি আপনার নামে দিলাম সারি জোরে কন্না সুবহানাল্লাহ
কি আমরা বাঙ্গা তরি নবী গো আপনার নামে দিলাম সারি আমরা যদি ডুইবা মুহরি আমরা যদি ডুইবা মুরি নবী চরণ সারা কইরেন না আমরা রেবানান গো নবী আপনার নামের দেওয়ানা দেখতে আইলাম নূরের ছবি দেখাই আইলাম নূরের ছবি আবার যায়া দেখি না আমরা রেবানান গো নবীজি আপনার নামের দেওয়ানা আমরা রেবানান গো নবীজি আপনার নামের দেওয়ানা এই বেলাল সারাটা রাত আমার নবীর নামের গান গাইরে আব্বু এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে সময় যত চলে যায় বেলালের অন্তরে আমার নবীর ভালোবাসা তত গভীর নবীর প্রেমের যন্ত্রণা বেলালের অন্তরে তত গভীর ভাবে বহির প্রকাশ হয় হঠাৎ করে রাত্র নিশীতে দীর্ঘদিন পরে শুনতে পাইল কে বা কারা জানি নবীর দুশ্মনের বাড়িতে বৈশা আমার নবীজির গুণ কীর্তন করতেছে আর আমার মালিক মাওলার ইসমে জাতের জিকির করতেছে চিৎকার দিয়ে কোন আরো জোরে এই বেলাল সারাটা রাত তার কক্ষের ভিতরে দাইয়া নফল ইবাদতে মশগুল হয়ে গেল যুবক দাও তোমার পা দুই টাকা দাও নামাজ যারা পড়ো এসান নামাজ পড়িয়া রাত্র যত গভীর হয়ে যাবে রাত্র যত গভীর হয়ে যাবে মালিকের দিদার বান্দাদের জন্য তত ভাবে তত বেশি আসতে থাকে অনুরোধ কইরা বইলা যাই রাত্রির বারোটার পর থেকে যেই টাইমে তুমি জাগ্রত হতে পারো যদি বারো চার রাকাত নফল তাহাজ্জত নামাজ তুমি পড়বা তাহাজ্জত নামাজ পড়িনা মালিকের কাছে হাতটা বাড়ায় দিবা মালিক টাকা নাই মদিনা যাইতে পারি না টাকা নাই মক্কা যাইতে পারি না মালিকের গভীর রুজুনিতে তোমার কুদরতি কদমে সেজদা লাগাইয়া তোমার কাছে কান্দি তোমার কাছে সাহায্য চাই যার জন্য পাগল যার জন্য দেওয়ানা স্বপ্ন যুগে তোমার হাবিবুল্লার দেখাইয়া আমরা পাপীদের কলিজা তুমি ঠান্ডা করে দাও তাহাজ্জুদের নামাজ তুমি পড়বা তকদির পরিবর্তন হবে প্রিয় নবীর দিদার হবে পড়তে 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 তাকায়া দেখবা একদিন মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে বেলাল সারা রাত্র দাঁড়াইয়া জিকির করে আমার নবীর নামের দুরুদ পড়ে আমার নবীর নামের সালাম পড়ে দীর্ঘদিন পরে উমাইয়া বিন খলফের বাড়ির যে কোনো একজন লোক শুনতে পাইল বেলালের হুজরা থেকে মধুর কণ্ঠের আওয়াজ আসতেছে যাইয়া দেখে বেলাল সুন্দর করে মাথায় পাগড়ি পরছে যাইয়া দেখে বেলালের চেহারার আকৃতি অন্যরকম বেলাল জানি কোন মালিকের নামে জিকির করে বেলাল দি লাত উজ্জার নামে জিকির করে না বেলাল দি কৃষ্ণ কয়া জিকির করে না বেলাল দি হরে হরে রাম রাম বলে না বেলাল দি হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে না বেলাল দি লাত উজ্জার জিকিরি করে না বেলাল দি জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা চাই মাত্র জিকিরের আবার শুনে বুঝতে পারলো বেলাল পরিবর্তন হয়ে গেছে বেলাল মনে হয় আখির জামানা নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছে দৌড়াইয়া উমাইয়া বিন খালফের কাছে চলে যাই মনির শুনছেন নি গো শুনছেন নি
কি শুনতাম আপনার গোলাম বেলাল আপনার বাড়িতে থাইকা আপনার খাইয়া আপনার ফইরা আপনার বাড়িতে ঘুমাইয়া আপনার ঘরের ভিতরে দি মুহাম্মদের জিকির করে উমাইয়া কই কি বলিস কহা জিকির করে আসেন না দেখেন না উমাইয়া তাকাইয়া দেখে দরজার ফাঁক দিয়া বেলালের মাথায় আমার নবীর মহব্বতে সুন্নতি পাগড়ি তাকাইয়া দেখে বেলালের জিব্বায় আমার নবীর মধুর বাণী তাকাইয়া দেখে বেলাল দুইটা চোখ থেকে পানি গুলো সাইরা সাইরা দুইটা হাত বাড়াইয়া দোয়া করে আল্লাহ তুমি মালিক যার সাথে প্রেম কইরা হাবিবুল্লাহ লকব দিলা তুমি মালিক যার সাথে প্রেম কইরা 80,000 আলম তুমি সৃষ্টি করলা তুমি যাকে আশেক যার প্রেমে আশেক হইয়া তুমি নিজে মাশুক হইয়া জান্নাত বানাইলা জাহান্নাম বানাইলা 18,000 মাখলুকাত তৈয়ার করলা সমস্ত কিছু সুন্দর কইরা সাজাইলা আমি বেলাল তো তার প্রেমে পাগল হইছি তুমি পাগল হইয়া প্রকাশ করলা আসমান বানাইয়া তুমি পাগল হইয়া প্রকাশিত হইলা জমিন সৃষ্টি কইরা তুমি পাগল হইয়া প্রকাশিত হইলা জান্নাত বানাইয়া 80,000 আলম বানাইয়া 18,000 মাখলুকাত বানাইয়া আমি হাফসিরি বেলাল আফ্রিকার বেলাল আমি সিনার বেলাল আমি তো পাগল হইলাম আমার মনের ভাব তো আমি প্রকাশ করতে পারি না আমার অন্তরে শুধু প্রেমের আগুন দাও দাও করে জ্বলে আমি সহ্য করতে পারি না বেলাল শুধু বিছানায় বৈশা বৈশা কান্দে হঠাৎ করে দুশ্মনের রসুল উমাইয়া বিন খালফের কণ্ঠের আবার শুনলো বেলাল স্তব্ধ হয়ে গেছে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার অনেক লম্বা কথা খাটো করে দিলাম কয়েক ঘন্টার কথা খাটো করে দিলাম প্রথম দিনের অত্যাচার শুনুন বেলালকে বলো বেলাল এই জন্যই বুঝি ওই দিন আমার কাছে জিজ্ঞাসা করছিলাম মোহাম্মদ কেমন আমার কাছ থেকে যাই না বুঝা তুমি প্রেমে পাগল পারা হইয়া আজকে আমার বাড়িতে তুমি মোহাম্মদের কালমার শিকড় ডাবায়া দিলা জাননি রে বেলাল জাননি আর পরিণতি কি হবে এই মুহূর্তে যদি কালমা শরীফ তুমি না সারো প্রথম দিনের অত্যাচার শুনুন বেলাল তুমি যদি কালমা জবান থেকে না ফেলে দাও মোহাম্মদের ভালোবাসা তোমার জবান থেকে তুমি যদি না সারো এমন ভাবে তোমার আঘাত করব আঘাত খাইয়া তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা ডাক দে কই বেলাল ছেড়ে দাও বেলাল ডাক দে কই খোদার কসম আঘাত করতে পারেন করেন জবাই করতে পারেন করেন যার প্রেমে পাগল হইছি কুরবান হতে পারবো প্রেম ত্যাগ করতে পারবো না মুখে মুখে কথা তর্ক মাথা নিচু করে তর্ক করতে শুরু করলো আওয়াজ করে বলেন সত্যের পক্ষে কে হকের পথে কে হকের পথে আমার আল্লাহর শক্তি আছে না নাই জোরে কোন আছে না নাই আপনারা বিজয় অর্জন করেছেন এই রামপুরের মানুষ এই নাজিরা বাড়ির মানুষ আপনারা নবীর দুশ্মন কি পিটাইয়া ওয়াল বিশ্বে আপনারা রেকর্ড করেছেন কথা কোন ঠিক না বেটি বেলালের প্রথম দিনের অত্যাচার চাবুক হাতে নিয়া এমন ভাবে আঘাত করতে শুরু করলো বেলাল কোন কথা বলে না আঘাত করতে 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 সমস্ত দেহটা ক্ষত বিক্ষত করে দিল কালো বেলাল রক্তে সমস্ত দেহটা রঞ্জিত হয়ে গেল রক্তের ফোঁটাগুলি জমিনের উপরে বেলালের চামড়া ফেটে টপ টপ করে পড়ে জুরে জুরে আঘাত করতে করতে বদমাশ উমাইয়া ক্লান্ত হয়ে গেল বেলালের পিঠের চামড়া বাস বাস করে উঠে উঠাইয়া ফেলছে চাবুক দিয়া বারবার আঘাত করে যতটা আঘাত করে কালো চামড়া ফেটে ফেটে ফিলকি দিয়া ব্লাড বাগির হয়
মন বলছে প্রত্যেকটা রক্তের ফুটা থেকে ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ বাহির হয়। আঘাত করতে 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 বেলাল কেমন অবস্থা করলো? বেলাল শুধু বলে আহাত আহাত আহাত, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। যত আঘাত করে বেলালের স্থির তত বাড়ে, সমস্ত শরীরটা চাবুক দিয়ে বাইরা ফাটায় দিছি রে আব্বু। কালো বেলাল রক্তে রঞ্জিত হয়েছে, মারতে মারতে উমাইয়া বদমাশ ক্লান্ত হয়ে গেছে। বারা কইরা আরেকজন যুবক কয় বেলাল রে পিটা, ততক্ষণ পিটাইবে যতক্ষণ মোহাম্মদের কালিমা জবান থেকে না মুছে ফেলে। বেলালকে যত আঘাত করে তত ইসমান ইমানের স্পিড তত বেশি বাড়ে, যত আঘাত করে তত জিকিরের আওয়াজ বাড়ে। এই মারতে 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 এমন ভাবে আঘাত করলো সমস্ত শরীরটা ছিটায়া দিলা। ডাক দিয়া কয় বেলাল শোন, এত আঘাত করলাম, এত মার দিলাম, এত এমন ভাবে পিটাইলাম, তারপর মোহাম্মদের কালমা তুমি ছাড়তে পারো না, মোহাম্মদকে তোমার জবান থেকে সরাইতে পারো না। বেলাল ডাক দিয়া কয় মনি শুনে রাখুন, জেনে রাখুন, বুঝে রাখুন, খোদার কসম দিয়া বলি, কেয়ামত পর্যন্ত আমি বেলাল যদি হায়াত পাই আর আপনি উমাইয়া যদি আমাকে আঘাতের পর আঘাত করতেই থাকেন করতেই থাকেন, যতদিন ভিতরে আত্মা থাকবে ততদিন এই মোহাম্মদের কালিমা আল্লাহর নামের জিকির আমার অন্তর থেকে পৃথিবীর কোন শক্তি সরাইতে পারবে না। যাই মাত্র চুকন্টে এই আওয়াজ বেলাল দিল, উমাইয়া বিন খালফ হাত দিয়া দুইটা থাপ্পড় বেলালের গালে লাগায়া দিছে, বেলালের মুখ দিয়া বমির মতো ফিলকি দিয়া ব্লাড বাগির হইতে শুরু করছে। মারতে মারতে সন্ধ্যা হয়ে গেল, এই হলো প্রথম দিনের অত্যাচার। দ্বিতীয় দিনের অত্যাচার, সারা রাত্র কারাগারে বন্দি করে দিল রক্ত মাখা বেলাল, শরীরে জামা নাই, সমস্ত শরীরটা ফেটে গেছে রক্তগুলি টপ টপ করে, ঘরের পরের উপরে পড়ে। বেলাল শুধু আহাত আহাত আল্লাহর নামের জিকির করে এমন একটা ঘরের ভিতরে বন্দি করলো কুরুদুই দিয়া বর ব্যবস্থা নেই, জানানা নাই, প্রচন্ড অন্ধকার দুর্গত, ঘরের ভিতরে বন্দি কইরা তারা মাইরা সারা রাত পার হয়ে যায়। বেলালের এমন পানির তৃষ্ণা লাগলো রে আব্বু, ইমানের পরীক্ষা চলছে বেলালের উপরে। কালো বেলাল পিটাইয়া তারে লাল বানায় ফেলছে, বেলাল কিছু সময় অজ্ঞান থাকে আবার কিছু সময় সুস্থ থাকে পানির তৃষ্ণার কারণে। জিব্বাটা বাহির করে দিল, সকাল যখন হয়ে গেল রে যুবক, এই নরদাম পশু নবীর দুশ্মন, ইসমানের ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, জাহান্নামের নিকৃষ্ট কীট উমাইয়া বিন খালফ সকাল হইতে না হইতে চাবুকটা নিয়ে বেলালের সামনে আসে। রাত্রটা যেমন ভাবে কষ্টে বইল বেলাল কইরা সরি আজকে রাত্রটা শেষ না হইতে হইতে হাব উমাইয়া বিন খাব আবার চাবুক লইয়া তরবারি লইয়া কারাগারের সামনে হাজির হয়েছে। বেলাল উমাইয়া বিন খালফের কোন সম্পদ নষ্ট করে নাই, বেলাল উমাইয়া বিন খালফের সাথে যুদ্ধ করে নাই,
বেলালের অন্য কোন অপরাধ নাই একটাই অপরাধ বেলাল কেন আমার নবীর প্রেমে পাগল হইছে বেলালের অন্য কোন অপরাধ নাই রে আব্বা একটাই অপরাধ বেলাল কেন নবী নবী কয়া কান্দে যুবক রে তোমার মত যুবক বেলাল ছিল তোমার মত যুবক বেলাল ছিল এই সকাল হইতে না হইতেই হাতের বড়ে তরবারি আর চাবুক নিয়ে উপস্থিত আগের দিন এমন পিটান পিটাইছে শরীরের কোন জায়গা বাকি নাই ফাটায়া দিছে আবার এই ফাটা জায়গার উপরে এমন ভাবে আঘাত করতে শুরু করছে লুয়ের উপরে শিমুল তুলার উপরে লাঠি দিয়ে আঘাত করলে শিমুল তুলাগুলি যেমন উড়ে উড়ে বিভিন্ন দিকে যায় বেলালের গায়ের উপরে পরের দিন দ্বিতীয় দিন যখন অত্যাচার শুরু করছে চাবুক দিয়ে যখন আঘাত করতে শুরু করছে রে আব্বু বেলালের গায়ে চামড়াগুলি তুলার মতো এদিক ওদিক ছিটকে পড়তেছে বেলাল শুধু বলে আহা বেলাল শুধু বলে আহা বেলাল শুধু বলে কুল হু আল্লাহু আহাদ বেলাল শুধু বলে আহাত যত আঘাত করে তত প্রেমের সিট বাড়ে এই দিন সারাটা দিন পিটাইল বেলালকে যত পিটাই তত প্রেমের গভীরতা বাড়ে তত আমার নবীর মহাব্বতে কান্দে আমার নবীর প্রেম তত বেলালের অন্তরে স্পিট জাগে এই যুবক তৃতীয় দিন অত্যাচার শুনো দ্বিতীয় দিন রাত্রে দুর্গন্ধযুক্ত কারাগারের ভিতরে বেলালকে বন্দি করল প্রথম দিনে গ্লাস পানি নাই দ্বিতীয় দিনও পানি নাই তৃতীয় দিনও পানি নাই প্রথম রাত্রে পানি নাই খাবার নাই এমনিতে দেখবেন মানুষ আঘাত প্রাপ্ত হইলে পানির তৃষ্ণা হয় খাবারের যন্ত্রণা পেটে বেশি বাড়ে বেশি বেশি পানি খাইতে ইচ্ছা হয় বেলালের গলা শুকায় গেছে দ্বিতীয় রাত্রে দুর্গন্ধযুক্ত একটা কারাগারে বেলালকে বন্দি করছে বন্দি কইরা রে আব্বু সারা রাত পচা গন্ধের সাথে বেলালকে রাখছে তৃতীয় দিন অত্যাচার শুরু জাহান্নামের নিকৃষ্ট জাহান্নামের নিকৃষ্ট কি উমাইয়া বিন খালাব তার অন্তরে কোনো মায়া নাই তার অন্তরে কোনো দরদ নাই তৃতীয় দিন সকাল বেলা আবার কারাগারের সামনে উপস্থিত এই দিন কি করলো আব্বু এই দিন সকাল বেলা ঘুম থেকে উঠা বেলালের সমস্ত গায়ে লবণ লাগাই দিল বেলালের সমস্ত গায়ের মধ্যে এই বিষাক্ত লবণ মেখে দিল বেলাল উঁচু করে বলে কথা বলি ময়রা দেখো নবী সারা তোমার আপন কেউ নাই ময়রা দেখো নবী সারা পারের কান্ডারে তোমার কেউ নাই আওয়াজ করে বলেন ঠিক না বেঠি সমস্ত গায়ের মধ্যে লবণ লাগাইয়া ছিটাইয়া দিল ছিটাইয়া বেলালকে ছিঁড়ে দিল বেলাল যন্ত্রণায় মরুভূমির বালির উপরে গড়াগড়ি করতে শুরু করেছে আর মক্কা নগরের যুবক ছেলেরা
ছুট্টু ছুট্টু বাচ্চারা বেলালের গায়ে ডিল মারে তারে নিয়ে রং তামাশা করে গলার মধ্যে রশি লাগাইয়া এদিকে টান মারে ওইদিকে টান মারে ওইদিকে টান মারে একই প্রেমের বাহানা মালিক আমি কিছুই বুঝলাম না একই প্রেমের নমুনা মালিক আমি কিছুই বুঝলাম না তোমার সনে প্রেম করিলে এই যদি হয় নমুনা তোমার সাথে প্রেম করিলে এই বুঝি হয় নমুনা মালিক আমি কিছুই বুঝলাম না একই প্রেমের নমুনা মালিক আমি কিছুই বুঝলাম না বেলালের গলার ভিতরে রশি লাগাইয়া বাচ্চারা টানা হেসরা করে একটু পরে রৌদ্রটা যখন প্রখর হইয়া গেল রে আব্বু বেলালকে মরবমের উত্তাপ বালির উপরে চিত কইরা শুয়াইয়া বড় একটা পাথর দিয়া চাপা দিয়া রাখছে কিছুক্ষণ করে পাথরটা সরাইয়া বেলালকে আলুহার পোশাক পরাইয়া দিছে তারপর বেলাল কয়া হাত 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 ডাক দিয়া কই বেলাল এখন সময় আছে কালম সিরে দাও বেলাল ডাক দে বলে জীবন দিতে পারি ইমান দিতে পারি না।